আসসালামু আলাইকুম দেশে বিদেশে যে যে প্রান্ত থেকে এই চ্যানেলটি দেখতেছেন তাদেরকে আরিফ স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে যেটি আমি দেখব দেখাবো বা যেটি আমরা শিখবো সেটা হলো মোবাইল নাম্বার ভুলে গেলে কি করবেন মোবাইল নাম্বার বলতে বর্তমান যুগে এক এক একজনের কয়েকটা মোবাইল আমরা ব্যবহার করি কয়েকটা মোবাইল নাম্বার ব্যবহার করি এই নাম্বারগুলি আমাদের মুখস্থ থাকে না ধরুন একজন লোক আমার কাছে একটি নাম্বার চাইল আমি তাকে আমার দুই তিনটি নাম্বারের মধ্যে মনে করলাম যে আমি আমার পার্সোনাল নাম্বারটা দেবো না এক্সট্রা যে নাম্বারটা সেই নাম্বারটা দেব কিন্তু সেই নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে আমি সেই নাম্বারটা কিন্তু আমার মনে নাই আর সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি আমি সাজিয়েছি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই শেয়ার করবেন যারা অন্যরাও শিখতে পারে এবং জেনে নিতে পারে ছোট্ট একটি অনুরোধ যেটা সবসময় থাকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন আর যারা খুব কষ্ট করে এবং ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন প্রতিটি সাবস্ক্রাইবকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ প্রচলন শুরু করা যাক আমি কম্পিউটারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব প্রথমেই আমি গ্রামীণ ফোন এন গ্রামীণ ফোন এটাকে জিপি নাম্বারও বলা হয় সংক্ষেপে যে এই গ্রামীণ ফোনের নাম্বারটা সিমটা নাম্বারটা আমার মনে নাই সেক্ষেত্রে আমি কি করবো একেবারেই সহজ সেটা হলো প্রথমে আমরা একটা তারপরে আমরা টু তারপর আমরা হ্যাশ হ্যাশ চাপ চাপব সরি আমরা হ্যাশ চাপবো হ্যাশ তাহলে স্টার টু হ্যাশ যদি আমরা চাপি একটু পরে মোবাইল ফোনে আমাদের কি চলে আসবে আমাদের মোবাইল যে নাম্বারটা আছে সেই নাম্বারটা চলে আসবে এরপর যদি আমি একটু এয়ারটেলটা দেখার চেষ্টা করি এ টি এর এয়ারটেল এয়ারটেলের নাম্বারটা আমরা কিভাবে বের করব সেটা হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার থ্রি হ্যাশ তাহলে আমরা এয়ারটেলের নাম্বারটা কিভাবে বের করতে পারি প্রথম স্টার তারপরে ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার থ্রি তারপর হ্যাশ এটা যদি আমরা ডায়াল করি ডায়াল করার পর একটু পরে আমরা কিন্তু আমাদের এয়ারটেলের নাম্বারটা জানতে পারবো এরপর আমরা একটু যদি তাকাই টেলিটক টেলি টকের সিমটা আমরা যে সিম নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা কিভাবে বাহির করব সেটা হলো স্টার ফাইভ ফাইভ ওয়ান হ্যাশ হ্যাশ দিয়ে আমরা যদি ডায়াল করি তাহলে কিন্তু আমরা টেলিটকের যে নাম্বারটা আছে আমরা সেই নাম্বারটা পেয়ে যাবো এরপরে যদি আমরা আরেকটু চেষ্টা করি সেটা হলো বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক বাংলা লিঙ্কটা আমরা কীভাবে পেতে পারি বাংলা লিঙ্কটা আমরা এইভাবে পেতে পারি স্টার ফাইভ ওয়ান ওয়ান হ্যাশ স্টার ফাইভ ওয়ান ওয়ান হ্যাশ যদি আমরা ডায়াল করি তাহলে কিন্তু আমরা বাংলা লিংকের যে সিম নাম্বারটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যেতে পারি এভাবেই কিন্তু আমরা মোবাইলের নাম্বারটা বের করতে পারি খুব সুন্দর একটি ভিডিও ছোট বড় সবাই দেখলে উপকৃত হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ